আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার রেসিপি সসেস ভেজিটেবল ফ্রাইড রাইস। তো সসেস দিয়ে ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করলে খেতে অসম্ভব মজা হয়। তো আমি যেভাবে বাসায় রেসিপিটি তৈরি করি একইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আমি আজকে রেসিপির জন্য এখানে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি 1 কাপ দিয়ে আমি আরও 1/4 কাপের মতো দিয়ে দিব। তো 1/4 কাপ চাল আমি 1 কাপ চাল দিয়েই দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো এখন আমি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। চালগুলোতে যতক্ষণ এরকম ঘোলাটে পানি বের হবে ততক্ষণ চালগুলো ধুয়ে নিতে হবে। তো আমি এইখানে সসেস নিয়ে নিয়েছি। সসেসগুলো আমি একটু মোটা মোটা করে কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে 6টি সসেস নিয়েছি। এইখানে বরবটি 1/4 কাপের মতো হবে, হলুদ ক্যাপসিকাম 1/4 কাপের থেকে একটু বেশি হবে, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। আমি এখানে যে সবজিগুলোই নিয়েছি সমপরিমাণ নিয়েছি। এখানে গাজর কুচি এবং স্প্রিং অনিয়ন নিয়েছি। এখানে 1টি পেঁয়াজ, 4টি কাঁচামরিচ আমি এরকম কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে সয়া সস এবং গোলমরিচ গুঁড়া। সয়া সস 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ হবে। তো আমি চালগুলো ফুটিয়ে নেওয়ার জন্য পানিতে তেল এবং লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন চালগুলো দিয়ে দিব, অবশ্যই পানিটা ফুটে উঠতে হবে, আর এইখানে হালকা করে একটু নেড়ে দিতে হবে। তো লবণ এবং তেল এখানে কোনো সঠিক পরিমাণ নেই, লবণটা বুঝে দিতে হবে। তো ভাতগুলো যখন 85% হয়ে যাবে তখন আমি স্ট্রেনারে সেকে তারপর একটি সরানো প্লেটে এরকম বাতাসে রেখে দিব। যখন খুব ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দিব 1-1.5 ঘন্টার জন্য। তো অবশ্যই ফ্রিজে রেখে দিবেন। 2টি ডিমের মধ্যে আমি এখানে লবণ এবং গোলমরিচ গুঁড়া দিয়ে 1টি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। গোলমরিচ গুঁড়া এবং লবণ পরিমাণ মতো দিয়ে নিলেই হবে। তো আমি আজকে রান্নার জন্য 1/3 কাপ তেল নিয়েছি, ওইখান থেকে এখানে একটু তেল দিয়ে দিয়েছি ডিমগুলো একটু ঝুরঝুরে করে নেওয়ার জন্য। তবে এখানে একটু বড় বড় করে ঝুরঝুরে করে নিলেই হবে, খুব দ্রুত নাড়ার প্রয়োজন নেই। আমি আজকের রেসিপিতে ঘি ব্যবহার করব, এই জন্য এখানে বাটার দেইনি। যদি আপনারা ঘি ব্যবহার না করেন তাহলে এখানে বাটার দিয়ে দিতে পারেন 100 গ্রামের মতো। তো আমি এখানে রসুন কুচি দিয়ে একটু ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে 2-1 মিনিট ভেজে নিব। 2-1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি সসেসগুলো দিয়ে দিব। সসেসের সাথে দেখা যাবে রসুন কুচিগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, দেখুন। তো সসেসগুলো একটু ভাজা হয়ে গেলে প্রথমে আমি বরবটি দিয়ে দিয়েছি। আমি আজকে যেই সবজিগুলো নিয়েছি এখানে বরবটি সবচেয়ে শক্ত সবজি, তো আমি এর জন্য এটা আগে দিয়ে দিয়েছি। বরবটি 3-4 মিনিট ভেজে দিয়ে দিয়েছি। গাজর কুচি, গাজর কুচিগুলো 2-3 মিনিট ভেজে নিব। আর চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে, চাইনিজ যে কোনো ডিশ তৈরি করার সময় চুলার আঁচ হাই হিটে রাখতে হয়। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, গোলমরিচ গুঁড়া একটু দিব এবং একটু রেখে দিব। পরিমাণটা আমি শুরুর দিকেই বলে দিয়েছি। দিয়ে দিব সয়া সস, সয়া সসও 1/2টা দিব আর বাকি 1/2টা পরে দেওয়ার জন্য রেখে দিব। তো এখন আমি এগুলো একটু খুব ভালোভাবে ভেজে নিব 3-4 মিনিট। তো তারপরে এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিব একে একে, লাল, সবুজ এবং হলুদ। তো ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে 4-5 মিনিট ভেজে নিব। এর থেকে বেশি ভাজলে সবজিগুলো একদম নরম হয়ে যাবে, খেতে মজা লাগবে না। ফ্রাইড রাইসে সবজিগুলো নরম হয়ে গেলে খেতে একদমই মজা লাগে না। তো আমি ডিম দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে একটু মিলিয়ে নিব। এখনও আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি, ভাত মিলানোর পরে তারপরে আমি লবণ ব্যবহার করব। তো ভাত দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি গোলমরিচ গুঁড়া এবং সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস দিয়ে এখন আমি খুব ভালোভাবে মিলিয়ে দেখব এখানে লবণ লাগে কি না, কারণ সসেসেও লবণ আছে। আমরা ভাতগুলো যখন ফুটিয়ে নিয়েছি তখনও লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো আমি এখন এখানে দিয়ে দিব ঘি, 1.5 টেবিল চামচ পরিমাণ হবে। ঘিটা দিলে ফ্রাইড রাইসের
ফ্লেভারটা খুব ভালো আসে, বাটার দিলেও ভালো আসে। তো যার হাতের কাছে যেটা থাকবে ওইটা দিয়ে দিলেই হবে। তো আমি এইখানে দিয়ে দিচ্ছি সবুজ পেঁয়াজ কলিগুলো, দিয়ে দিব লবণ 1/4 চা চামচের মতো, দিয়ে দিব এখানে চিনি 1 টেবিল চামচের মতো, চিনিটা অবশ্যই দিবেন, তাহলে স্বাদটা বহুগুণে বেড়ে যায়। দিয়ে দিব টেস্টিং সল্ট 1/4 চামচের থেকে একটু বেশি হবে। এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিলিয়ে নিব চুলার আঁচ হাই হিটে দিয়ে 3 থেকে 4 মিনিট মিলিয়ে নিলেই হয়ে যাবে ফ্রাইড রাইস। তো আমি আজকে সসেস দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে দেখালাম। সসেস দিয়ে ফ্রাইড রাইস তৈরি করাটা খুব সহজ এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় ডিপ ফ্রিজে যদি সসেস সংরক্ষণ করা থাকে। তো আমি চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এরকম করেও পরিবেশন করে নিতে পারেন, বা একটি সুপের বাটির ভিতরে সব ফ্রাইড রাইস দিয়ে তারপরে তুলে নিতে পারেন। পরিবেশনটা যার যার ব্যাপার। তো আমি সুপের বাটির মধ্যে দিয়েও একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, আর একবার তৈরি করে দেখবেন, ভীষণ মজার। ভালো থাকবেন সবাই, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।